নমস্কার, আপনাদের সাবলে আরম্ভ করেছে দবকালাইব আর ময় জাবেদ। ৰহমতনগৰ নিশ্চয় আপোনালোকৰ মনত আছে, কাৰণ ৰহমতনগৰ বুলিলেই অসমৰ বৃহৎ এক ৱাজ মেহফিল অনুষ্ঠিত কৰা সেইখন মাদ্ৰাছাৰ নামে হৈছে ৰহমতনগৰ মাদ্ৰাছা। আৰু সেই মাদ্ৰাছাত আহি মই উপস্থিত হৈছোহি। আৰু এই মাদ্ৰাছাখনে আৰু এখোজ উন্নতত পালে আগুৱাই যাবলৈ মন মেলিছে। এই বছৰৰ পৰা অৰ্থাৎ 2022-23 বছৰত তেওঁলোকে এই মাদ্ৰাছাৰ পৰা যিসকল ছাত্ৰই মৌলানা পাছ কৰি যাব সেই ব্যৱস্থা এই মাদ্ৰাছাখনে এইবাৰ আৰম্ভ কৰিছে। যিধৰণে হায়াৰ ছেকেণ্ডেৰী আৰু ইয়াৰ পিছত যিহেতু ডিগ্ৰী কমপ্লিট কৰে, ঠিক একেধৰণে এই মাদ্ৰাছাৰ শিক্ষকসকল বা এই মাদ্ৰাছাৰ যিসকল কৰ্মকৰ্তাসকল আছে তেওঁলোকে যিসকল ছাত্ৰই মৌলানা ডিগ্ৰী পাছ কৰে, যিসকল ছাত্ৰই মৌলানা হয় তেওঁলোকক বা পাগুৰি বোৱা বুলি যিসকলক কোৱা হয় সেই ছাত্ৰসকলে এই মাদ্ৰাছাৰ পৰা তেওঁলোকে মৌলানা ডিগ্ৰীটো এখন ক্লাছ আৰু সেই ক্লাছটো এই মুহূৰ্তত এই বছৰৰ পৰা তেওঁলোকে আৰম্ভ কৰিব। মোৰ লগত এজন জনাব আছে, মই তেওঁৰ পৰা এই মাদ্ৰাছাৰ সবিশেষ কথাখিনি জানিম। যিহেতু আপোনালোকে এই বছৰৰ পৰা আৰম্ভ কৰিব যে এই মাদ্ৰাছাৰ যিসকল ছাত্ৰসকল আছে ইয়াৰ পৰাই তেওঁলোকে মৌলানা ডিগ্ৰীটো পাৰ মানে নিশ্চয় বহুত ধুনীয়া লাগিছে। আমাৰ মাদ্ৰাছাখনটো মুক্ত বাবালৰ পৰা ফাৰ্ষ্ট ক্লাছৰ পৰা একেবাৰে দৌৰা সদৃশ যিটো মৌলানা ক্লাছ বুলি কয়, আমি মৌলানা ক্লাছটো এই বছৰৰ পৰা আৰম্ভ কৰিম বুলি ভাবিছোঁ। তাতে ৰাইজৰ সহায় সহযোগিতা নিশ্চয় লাগিব। সেইকাৰণে আমি মিডিয়াৰ যোগে ক'ব বিচাৰিছোঁ জনসাধাৰণক যাতে এই মাদ্ৰাছাখনৰ ফালে সকলোৱে এটা সুদৃষ্টি যাতে দিয়ে আৰু আমাৰ এই মাদ্ৰাছাখন পূৰ্ণাংগ এখন মাদ্ৰাছা হ'বলৈ গৈ আছে ইনশ্বাআল্লাহ। যে এই বছৰৰ পৰা আমাৰ মাদ্ৰাছাৰ ফাজিল মৌলানা ফাজিল টাইটেল বুলি কোৱা হয় এই ক্লাছটো খুলিবলৈ আমি আৰম্ভ কৰিছোঁ। যাৰ কাৰণে সুবিধা হ'ল কি আমাৰ ল'ৰাবোৰ ইয়াত থকা খোৱা চব এভৰিথিং চব ফ্ৰীতে হ'ব ইনশ্বাআল্লাহ। আমি এইখিনি ফেচিলিটি দিব পাৰিম ল'ৰাবোৰ যে আমাৰ ইয়াত থকা খোৱাৰ। বৰ্তমানে আমাৰ ল'ৰাবোৰ চলি আছে প্ৰায় 300 ল'ৰা শিক্ষা গ্ৰহণ 300 ছাত্ৰ আছে চলিত বছৰত। অহা বছৰ ইনশ্বাআল্লাহ আৰু বেছি ল'ৰা হ'ব বুলি আশা কৰিছোঁ। আৰু দৌৰা সদস্যৰ কাৰণে আমি কমেও 20 ল'ৰা দি প্ৰথমে আৰম্ভ কৰিম বুলি ভাবিছিলোঁ। সেইকাৰণে আমি ৰাইজৰ ওচৰত আকৌ অনুৰোধ জনাইছোঁ যে সকলোৱে যাতে আমাৰ এই মাদ্ৰাছাখনৰ ফালে দৃষ্টিগোচৰ দিয়ে, সুনজৰ নিদিয়ে, খাই খবৰ লয়, যাতে এইখিনি কৈ মই ইমানেতে শেষ কৰিলোঁ। নিশ্চিতৰূপে এই মুহূৰ্তত এই মাদ্ৰাছাৰ শিক্ষকসকলে আমি পোনে পোনে আপোনালোকক সেই প্ৰেছ মিটলৈ লৈ যাব বিচাৰিছোঁ। কি কৈছে তেওঁলোকে শুনোৱা হওক সেই প্ৰেছ মিটৰ জৰিয়তে। আসসালামু আলাইকুম উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান যুবক ভাইসকল আর প্রেস মিডিয়ার বন্ধু সকল, আমার এই রহমতনগর শফিকিয়া কারিয়ানা হাফিজি আলিয়া মাদ্রাসা 1950 সনত প্রতিষ্ঠিত হয়েছে। আৰু আমাৰ ইয়াত সপ্তম শ্ৰেণীলৈকে পাঠদান চলি আছে। ইয়াত বৰ্ডিঙো আছে, যিসকল ছাত্ৰ আমাৰ ইয়াত পঢ়া শুনা কৰে তেওঁলোকৰ কাৰণে খোৱা বোৱাৰ সুব্যৱস্থা আছে, থকা মেলাৰো ব্যৱস্থা আছে। আমি আজি যোৱা 4-5 বছৰৰ পৰা এটা কথা চিন্তা কৰি আছোঁ বা আলোচনা বিলোচনা কৰি এটা সিদ্ধান্তত উপনীত হৈছোঁ যে আমাৰ এই এলেকাৰ বা বাহিৰৰ পৰা অহাও ধুবুৰী, বৰপেটা, আপাৰ আসাম, নাগালেণ্ড, অৰুণাচল ইত্যাদি জেগাৰ পৰা ছাত্ৰসকল আহে আৰু সপ্তমলৈকে পাঠদান কৰি দৰা সম্পূৰ্ণ কৰিবৰ কাৰণে দেৱন, বাসকান্দি, জয়নগৰ, হোজাই জালালী আদিত যাবলগীয়া হয়। সেইবাবে আমি আমাৰ এই এলেকাৰ সকলোৰে সন্মতি সাপেক্ষে ইয়াত দেৱৰা সদৃশ খোলাৰ কাৰণে আমি এটা সিদ্ধান্ত লৈছোঁ। আৰু এই সিদ্ধান্তৰ কথাটো আপোনালোকৰ প্ৰেছৰ জৰিয়তে সমূহ ৰাইজক জনাবৰ কাৰণে আমি আজি আপোনালোকক মাতিছোঁ আৰু শুনাবলৈ পাই আমি সুখী হৈছোঁ যে আমি দক্ষ পৰিপক্ক আলিমৰ দ্বাৰা ইয়াত দেৱৰা সদৃশ খুলি আমি পাঠদান কৰাব পাৰিম বুলি আমি এটা আমাৰ ফালৰ পৰা
যিমানখিনি যোগাযোগ করব লাগে মহাদী সকলের ব্যবস্থাও আমি করছো আর সেই হিসাবে আমি ছাত্র সকলকে আহ্বান জানাব বিচার যে আপনার যদি দেওয়া হদিস পাঠদান করার ইচ্ছা প্রকাশ করে তেতিয়াহলে আমার ইয়াত আহি যদি এডমিশন লয় তেতিয়াহলে সকলো ধরনের সুযোগ সুবিধা আমি দিয়ার লগতে কিছু পারিতোষিক ব্যবস্থাও আমি এই সকলের কারণে করিম যেহেতু আমার এই এলাকা ভিতরুয়া এলাকা আর নতুনক আমি স্টার্ট দিছো গতি তখন আংশিকভাবে হলেও আমি একটা পারিতোষিক সহায়ও করি আগবাম গতি সকলে নিজে পাঠদান করার লগতে আমার যে উদ্দেশ্য ইয়াত দেওয়া হদিস খোলার ক্ষেত্রত সেই উদ্দেশ্য সাফল্য করার কারণে দিনই কাম আগবাই নিবর কারণে ছাত্র সকল আশা করো আহিব আর আমার এলাকার মানুষে যেটু আশা করেছে আমার এই মাদ্রাসার কমিটি বা আমার সদর মদরিস সকল ওলামায়ে কেরাম সকল আসাতাজা সকল সকলে যেটু চিন্তাধারা করে এই কামত আগবাড়িছে আমাক আশা করো আল্লাহ এটা কামিয়াব করব আর ছাত্রও আহি আমার ইয়াত ভর্তি হব গতি আপনার জড়িয়ে আমার এই প্রচারটা যাতে হয় কারণ প্রতিটি ক্ষেত্রতেই প্রচার প্রেস মিডিয়ার মাধ্যমে প্রচারটা হলে দূর দূরণির মানুষেও গম পায় জানে আর অহার বাবে ইচ্ছা থাকা ছাত্র সকল নিশ্চয় আহিব সেই বলে আপনার আমি আজ মাতিছো আমি দেওয়া হদিসত প্রথম পর্যায়ে 15-20 জন ছাত্র দি পেলাই স্টার্ট করিম বলে ভাবিছো এনেতো আমার ছাত্র আছে অন্যান্য জমাতর কিন্তু এই জমাতর কারণে আমি 20 জনমান ছাত্র যদি হয় তাহলে আমার কিতাব কিতাব সিতাব সব রেডি আছে দেওয়া খোলার কারণে যেখানে কিতাব লাগে আমার কিতাবও আছে রেডি করা কব বিচার এইটো যে আমার ইয়াত বাৎসরিক যে ইনকাম ইনকামটা প্রায় 30-32 লাখ টাকা আমার ইনকাম আছে ইনকাম আছে মানে মৌসুমী সাদা এটা হয় আমার সেইটো 4,80,000 জাকাতর পয়সাও আহে 10 লাখ অকফ মাটি আমার আছে মাটির প্রায় 1 লাখ টাকা আহে বছরিকা জলসা এটা আমার হয় তাতো 14-15 লাখ টাকা আমার আহে আর বর্তি মাসুল এটা মামুলি লওয়া হয় সেইটো 2 লাখ টাকা আহে এই হিসাবত প্রায় 32 লাখ টাকা আমার আছে কিন্তু আমার খরচ হয় প্রায় 50 লাখ টাকা আমার বাজেটটো ঘাটি আর সেই ঘাটি বাজেটের কারণে আমি আমার যখন উস্তাদে ইয়াত পড়ায় তেখেতসকলক আমি দরমহা দিয়ার ক্ষেত্রত কিছু অসুবিধাত পড়ো তারপিছতো ইনশাল্লাহ আমার এলাকার মানুষে এই ক্ষেত্রত সহায় করে বা করি আছে বা অকল আমার এলাকাই নহয় এই মাদ্রাসাখনের ক্ষেত্রত আমি যতই গৈছো যাকেই কইছো তেখেতসকলে আমাক সহায় হাত আগবাইছে বরঙ্গনি দিছে আর সেই বরঙ্গনির জড়িয়ে আমি ঘাটি বাজেটও পূরণ করে বর্তমানলৈকে চলি আছো আর আমি এটা ভাবিছো বর্তমান যেহেতুকে এই যুগটো আপনার ব্যাংক অ্যাকাউন্টের জড়িয়ে কামবিলাক চলে আমার মাদ্রাসার রেজিস্ট্রেশনও আছে আর অ্যাকাউন্টও আছে অ্যাকাউন্ট নম্বরটি হল আমার 3235857 আকো কইছো মই 3235857 এইটো হল আমার অ্যাকাউন্ট নম্বর আর আইএফএসসি এসবিআই নম্বরটি হল 8751 বলনে এইটো নহয় 3008751 মুড়াদার ব্রাঞ্চ অ্যাকাউন্ট হোল্ডার মাদ্রাসার নামতে আছে প্রেসিডেন্ট আর হেড মৌলানার নামত আছে হেড মদরিস মাহমুদ হোসেন মোর নাম মোর নামতে আছে মোর নাম আছে আর অকলে মোর নাম নহয়
আমার হেড জয়েন্ট অ্যাকাউন্ট আছে হের মৌলানা এইটো হাজি সাহাবুদ্দিন আর রফিকা মাদ্রাসার নামত আছে।